তো চলে আসলাম ফাইনালি দীঘা সি বিচে, একটু এবার স্নান করবো আর নিজের শরীরটাকে পুরো ভাসিয়ে দেবো এইভাবে। তো বাড়ির থেকে বেরিয়ে গিয়ে এখন ডাকবাংলো মোড়ের কাছে চলে এসেছি। অ্যান্ড আমার গাড়ি, আমার পঙ্কিরাজটার এখন বহুত খিদে পেয়েছে দেখছি, পুরো ব্লিঙ্ক করছে। অ্যান্ড একটুখানি ফুয়েল আপ করে নেওয়া যাক, দেখা যাক আজকে কত লিটার যাচ্ছে। হ্যাঁ, পাওয়ার দাও, ফুল করে দাও। ক্যাশ না কাটে? ক্যাশ। ব্যাস ব্যাস, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। তাহলে কত করলো? 946 অ্যামাউন্ট, 9.992 নাকি, মানে 10 লিটারের কাছাকাছি। সো লেটস গো, 9.92 লিটার্স ভরা হয়ে গেল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলকাতা লেজেন্ডস। বাড়ি থেকে বেরিয়ে গেছি, অলমোস্ট 2-3 বছর বাদে একটা লং ট্রিপে যাচ্ছি। অ্যান্ড দিস টাইম উই আর গোয়িং টু দীঘা। ফার্স্ট টাইম আমি বাইক নিয়ে দীঘা যাচ্ছি, প্রিটি এক্সাইটেড। অ্যান্ড যেটা বলতে চাইবো, আমার সাথে যাচ্ছে স্বরাজ অনিস CB250। সো লেফট সাইড নিচ্ছি এখন, নিবেদিতা ব্রিজের ওপরে উঠছি। অ্যান্ড এই ব্রিজটাই আর কি দক্ষিণেশ্বর থেকে ন্যাশনাল হাইওয়ে কানেক্ট করবে। লেফট সাইডে একটু দাঁড়াবো, ফটোশুট হবে, এ তো তোমরা দেখতে পারবেই। চলো নিয়ে নিলাম, যেটা দিয়ে দীঘা যাওয়া যায়। অ্যান্ড সামনেও আর কি SBST-র বাস আছে, সেটাও যাচ্ছে দীঘাতে। মুম্বাই 1973 কিলোমিটার্স, খড়গপুর 116। লেটস গো আজাদিন ধাবা।
এটা হচ্ছে উলুবেড়িয়া রাজাদিন ধাবা। যারা জানো না বলে দিই, NH2 যেরকম আজাদিন ধাবা আছে সেরকম এটা উলুবেড়িয়াতে। একটা ফ্রেন্ডের বার্থডে পার্টিতে এসেছিলাম পাঞ্জাবি ধাবাটা, এক্সপ্রেস ফুড প্লাজা, দারুণ ছিল। বাট দীঘা গেলে শেরে পাঞ্জাব যদি না দাঁড়াই আর তাহলে তো রাইডটা কমপ্লিটই হয় না, তাই না? সো ফাইনালি আফটার 200 কিলোমিটার্স পৌঁছে গেলাম দীঘা, অ্যান্ড হেয়ার ইট ইজ দীঘা গেট। ওয়াও, লাভলি লাভলি, ওয়াও। একটু দাঁড়িয়ে ফটো শ্যুট করি, ফটোগুলো দেখো। একদম দীঘার সি বিচের সামনে চলে এসেছি, রাইট সাইডে সি বিচ আছে। চল তাহলে হোটেলে চেক ইন করে নি। সো সরজ বললো যে আগে প্রথমে চেক ইন করে নিয়ে তারপর স্নান করতে বেরোবো। এই বিশ্ববিখ্যাত সি হক হোটেল, সি হক, এটা আমি অনেকবার ইউটিউবে দেখেছি, অনেক রিভিউয়াররা এসে এখানে রেটিং দিয়েছে। কাইন্ড অফ হোটেল, পুরীতে যেরকম পুরী হোটেল আছে সেম এরকম। ইয়েস, দিস ইজ দ্য হোটেল কোজি ইন, হোটেল সি উইন্ডের পাশে। সো এটা হচ্ছে হোটেল কোজি ইনের একটা লন, বেশ সুন্দর,
অ্যান্ড আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি। এটা হচ্ছে 112 নম্বর রুম। এখানে আমার টেল ব্যাগটা রয়েছে, আমাদের বেড, এসি চলছে, টিভি রয়েছে, অ্যান্ড এখানে ওর ব্যাগ রয়েছে, হেলমেট, এখানে আমার হেলমেটটা রাখা, রাইডিং জ্যাকেট, অ্যান্ড এটা হচ্ছে একটা বারান্দা। এটা হচ্ছে এন্ট্রান্স। ওয়াশরুমটা দেখিয়ে দিই, দিস ইজ দ্য ওয়াশরুম। বেশ নাইস, বেশি কিছু দেখানো নেই, ছোট্ট রুম, বাট ঠিক আছে। বাইরেও এখানে কিছু খাবার দোকান রয়েছে, এখানেও রয়েছে, ভালো। আর এখান থেকে 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে সি বিচ। পাখিটা দেখাচ্ছে এরপরে, এবার একটুখানি লোকাল সাইট সিন বলতে তালসাড়ি যাব, স্বরাজ বলল। আজকে ডে ওয়ানটা আশা করছি ওখান দিয়ে শেষ হবে। এখন চলে এসেছি ভরপেটের সামনে, আর দেখতে পাচ্ছ যে ব্যাক সাইডে ভরপেট। এখান থেকে আমরা লাঞ্চ করলাম, ভেজ থালি খেয়েছি, তার সাথে হচ্ছে আমরা ট্রাই করলাম ফিশ কালিয়া অ্যান্ড ঝুড়ি ভাজা। তো খাবারটা কেমন লেগেছে সেটা হচ্ছে আমি বলবো, আর আমার পার্টনার স্বরাজ ও বলবে হচ্ছে কোয়ান্টিটির ব্যাপারটা। অ্যান্ড কোয়ালিটি হচ্ছে রিয়েলি টপ ক্লাস, যে কোনো একটা 5-স্টার হোটেলের মতো খাবার খেয়ে মানে কোনোভাবে কেউ বলতে পারবে না যে না এই খাবারটা ভালো, এই খাবারটা বাজে, সব কটাই এক্সেবার্কারে। ভেজ থালি স্পেশালি, তার সাথে ফিশ কালিয়া যা নিলাম, দারুণ দারুণ রান্না। আচ্ছা স্বরাজ বলবে হচ্ছে কোয়ান্টিটি, তোর কোয়ান্টিটি কেমন লাগলো? কোয়ান্টিটি বলতে গেলে জাস্ট রাইসটা কোয়ান্টিটি একটু কম, কিন্তু বাকি সব বেস্ট কোয়ান্টিটি, মানে একটা পুরো পারফেক্টভাবে খেতে পারে। আচ্ছা এক্সট্রা রাইস কত বললো? হাফ প্লেট রাইস, হাফ প্লেট 25। আচ্ছা এক্সট্রা রাইস 25 টাকা পড়েছে, কিন্তু ঠিক আছে, কোয়ালিটি দারুণ, ঠিক আছে। আর ও আচ্ছা আচ্ছা জিরা রাইস, বাট ঠিক আছে ভালো চলে যাবে। তোমরা অবশ্যই আসলে ভরপেট রেস্টুরেন্টটাতে আসবে, এটা ওল্ড দীঘাতে নাকি? হ্যাঁ তো ওল্ড দীঘাতে আসবে, আর এটা হচ্ছে পেনেটি ভবনের ঠিক উল্টো দিকে, তো ওইখানে আর কি রেস্টুরেন্টটা আছে, দারুণ দারুণ। ঠিক আছে নেক্সট সি বিচে যাচ্ছি, তো দেখাচ্ছি তারপর।
তো রাইট নাও চলে এসেছি তালসাড়ি সি বিচ। কেন কি হয়েছে তিনটা গাড়ি কি একশো টাকা চারশো গাড়ি দিয়ে দিচ্ছে আপনার প্রজেক্টটা? না না ঠিক আছে, আপনাদের গাড়ি নিয়ে যাবে, আমাদের লোক আপনার সঙ্গে একজন থাকবে, গাড়ি যাবে ও। লাগবে না লাগবে না, আমরা এমনি নামাবো, এমনি নাম আছো কি বলো বলো তাড়াতাড়ি বলো, দিয়ে দাও দাদা টাকাটা জমা করে দাও, জমা দিয়ে যাবে তারপরে যাবে। কিসের? 100 টাকা দিয়ে দিন, ও আমাদের একটা খালি গাড়ি যাবে দাদা। আমাদের দরকার নেই তো, আমরা নিজেরা এসেছি, আমরা এখানে হেঁটে যাও। কিসের জন্য? কিসের জন্য নয়, এখানে ম্যানেজার আছে, ম্যানেজারকে জিজ্ঞাসা করো। কোথায় তোমাদের ম্যানেজার? ডাকো ডাকো, তোমাদের ম্যানেজার কোথায়? নামাতে পারবে উদয়পুরে যান, নামাতে পারবে মন্দারমণিতে যাও, কোথায়ও পারবে না। তো ফাইনালি ডিসাইড হলো 100 টাকায় তিনটে গাড়ি নিয়ে যাবে স্কুটি, আমরা আমাদের নিজের বাইকে নিয়ে যাবো, ওরা আমাদের ফলো করবে। অ্যান্ড এটা একটা অন্যরকম জুলুম বাজে লাগলো। মাটিগুলো নরম নয়, আই মিন বালি মাটি সব মিক্স হয়ে গেছে। এখানে চাকা স্কিড খাচ্ছে, ওয়াটার ক্রসিং। এখানে একটু ফটোশ্যুট করতে হবে, তো ফটোশ্যুটগুলো আগে দেখে নাও। Don't look behind your back, chase a light when the world is getting darker. I have a dream where love's the only side, so take my hand, join the army of the shadows.
ফাইনালি এখন আমরা চলে এসেছি তালসারি বিচে। বার্ন আউট করে বাইকটাকে দাঁড় করালাম। ব্যাপারটা হচ্ছে খুব ওরা জুলুম করলো, তো বললো যেটা যে একটা বাইক গেলেও 100 টাকা লাগবে, 10টা বাইক গেলেও 100 টাকাই লাগবে। সো আমরা তিনজন লাস্ট মোমেন্টে জোগাড় হয়ে গেল, ওইভাবে আর কি আমরা আসলাম। সো আই হোপ তোমাদের জার্নিটা ভালো লাগছে দেখে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করো যে কবে আসবে, অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো।